শুভ সন্ধ্যা বন্ধুরা, আপনারা কেমন আছেন? আপনারা যদি আমার কথা স্পষ্ট শুনতে পারেন তাহলে থামস আপ দিলে বা লাইক দিলে ভালো হবে। এনিওয়ে, আজকে আমরা মূলত যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে মুসলমানদের বড় একটি চ্যালেঞ্জ। তা হচ্ছে যে কোরআন গত 1400 বছর অপরিবর্তিত আছে। এটা হচ্ছে মুসলমানদের, স্কলারদের সবচাইতে বড় চ্যালেঞ্জ যে কোরআন আল্লাহ থেকে এসছে এবং আল্লাহ এটা রক্ষণাবেক্ষণ করবেন, এবং সেটা 15 নম্বর সুরার 9 নম্বর আয়াত থেকে স্পষ্ট। এবং এছাড়াও আরও অন্যান্য চ্যালেঞ্জও আছে, যেমন কোরআনের ভিতরে কোনো কন্ট্রাডিকশন নেই ইত্যাদি ইত্যাদি। সেগুলোর মাধ্যমে প্রমাণ করতে চায় যে কোরআন হচ্ছে সৃষ্টিকর্তা থেকে এসছে, এবং পারলে তোমরা এরকম আরেকটি কিতাব রচনা করে দেখাও ইত্যাদি। তবে অন্যান্য চ্যালেঞ্জগুলো নিয়ে আরেকদিন আলোচনা করব। তবে আজকে মূলত আলোচনা করব যে কোরআন কি আসলেই 1400 বছর অপরিবর্তিত আছে কি না। আমি এই বিষয়ে একটু নোট করে নিয়েছি, তাহলে আপনাদের সুবিধা হবে রেফারেন্সগুলোতে। এবং এই ভিডিওটি একটি চ্যালেঞ্জ ভিডিও থাকবে। চ্যালেঞ্জ ভিডিও এটি যে আমার কোনো রেফারেন্স যদি আমি কেউ প্রমাণ করতে পারে যেটা জাইফ বা এটা দুর্বল হাদিস বা দুর্বল রেফারেন্স, অথবা আমার কোনো রেফারেন্স আমি ভুল কোট করেছি, এবং তাহলে আমি ইসলাম ধর্মে ফিরে আসব এবং তওবা করে ইসলামের খেদমতে আবার নেমে যাব। আমাকে গালাগালি দেবে এই ভিডিওটি করার পরে, এটি স্বাভাবিক, কারণ বিশেষ করে প্রায় সব মুসলমানরা তারা তাদের যুক্তি দিয়ে ইসলামকে রক্ষা করতে পারে না। বিশেষ করে আমাদের মতো যারা আমরা ইসলামের বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞাত আছি, পড়াশোনা করি, আমাদেরকে তারা কোনোভাবেই ভুল প্রমাণ করতে পারে না, এবং তাই ব্যঙ্গ, বিদ্রুপ এবং বিভিন্ন বিষয় করে আমাদের ব্যক্তিগত আক্রমণ করে তারা মূল বিষয়টিকে ডাইভার্ট করার চেষ্টা করে, কিন্তু এগুলো করে লাভ হবে না। আমি এই ভিডিওতে প্রমাণ করব এবং চ্যালেঞ্জ থাকবে, এবং আপনারা যারা দর্শক তারা এটাকে চ্যালেঞ্জ ভিডিও হিসেবে নেবেন, এবং এটাতে প্রমাণিত হবে আবার যে ইসলাম মিথ্যা, হুমকি ধমকি এবং নানা প্রকার অপমান বিদ্রুপের মাধ্যমে তারা মূল আলোচনাকে সরে যেতে চায়। এই ভিডিওটি আপলোড করার কয়েক ঘন্টার ভেতরে আমি লিখিয়ে দেবো, এই ডিসক্রিপশন বক্সে আমি রেফারেন্সগুলো লিখিয়ে দেবো আপনাদের সুবিধার্থে। তবে চলুন আজকের মূল আলোচনায় যাই। কোরআনের 15 নম্বর সুরার 9 নম্বর আয়াতে যে চ্যালেঞ্জটি করা হয়েছে যে আল্লাহ কোরআনকে হেফাজত করবেন, তাহলে দেখা যাক যে কোরআনকে আল্লাহ হেফাজত করতে পেরেছেন কিনা। যদি না পারেন তাহলে এতেই প্রমাণিত হবে যে কোরআন আল্লাহ বলতে বা সৃষ্টিকর্তা বলতে যা বোঝায় সৃষ্টিকর্তার কাছ থেকে তা আসেনি। এখন যারা ইসলামের আলেম তারা কি জানেন না? জানেন, জেনেও ধৃষ্টতা করেন। কোরআন বা যা কোরআনকে যারা রিসাইট করে, কিরা করে, তারা জানে যে হাদিসের রেফারেন্স অনুসারে, মুহাম্মাদের নিজের রেফারেন্স অনুসারেই কোরআনকে 7 ভাবে রিসাইট করার যে সিস্টেম সেটা মুহাম্মদ নিজেই বলে গেছে। অর্থাৎ মুহাম্মাদের হাদিস অনুসারে, এবং আপনি হাদিস পাবেন সেখানে, রেফারেন্সগুলো আমি আগেই বললাম যে কয়েক ঘন্টার ভিতরে আপনাদের ভিডিও নিচে এখানে দিয়ে দেব, আপনারা তা নিজেরাই দেখে নিতে পারেন। তবুও আপনাদের সুবিধার্থে আমি আপনাকে রেফারেন্স এখন বলার মুখে বলে দেওয়ার চেষ্টা করছি। আমি আমার কম্পিউটারটি ওপেন করি, তাহলে সুবিধা হবে আপনাদের রেফারেন্সগুলো লিখতে। হাদিস নাম্বার বুখারি হাদিস, কোনো ফালতু রেফারেন্স নয়, বুখারি হাদিসের বুক 6 ভলিউম 61 হাদিস নাম্বার 513। আমি সাধারণত ইংলিশ, যেহেতু ইংলিশে পড়াশোনা করি তাহলে আমার রেফারেন্সগুলো আসলে ইংলিশের অনুবাদের রেফারেন্স থেকেই হবে, হয়তোবা বাংলাতে সেই রেফারেন্স নাম্বারগুলো একটু এদিক সেদিক হতে পারে, কিন্তু এই হাদিসগুলো আপনারা খুঁজলেই পেয়ে যাবেন। যেমন বুখারী হাদিসের কথা বললাম, সেখানে বুক 6 ভলিউম 61 হাদিস নাম্বার 513, এখানে মোহাম্মদ বলেছে যে জিব্রায়েল তাকে
প্রথমে একভাবে রিসাইট করার, কোরআন রিসাইট করার, তেলাওয়াত করার সিস্টেম শিখিয়েছিল, কিন্তু তারপরে মোহাম্মদ সেটি আরও বহুভাবে রিসাইট করার, রিসাইট করতে শিখিয়ে দেওয়ার কথা জিব্রাইলকে বললে জিব্রাইল তাকে সাতভাবে কোরআন পড়া শিখিয়েছিল, সাতভাবে। এবং তখন আপনারা জানেন যে কোরআন সেই সময় বিভিন্ন হাড্ডিতে, বিভিন্ন পশু পাখির হাড্ডি, চামড়া ইত্যাদিতে লিখে রাখা হতো, মূলত এটা মুখস্থ করার জন্য। এটাকে বর্তমানে যে বই আকারে আপনারা দেখেন, সেই বই আকারে কোরআন ছিল না। তাহলে সাত ভাগে, সাত ভাবে উচ্চারণে বাকিরা তেলাওয়াতের ভিতরে কি আসে যায়, আসে যায়। কারণ এই সাত ভাগে ভাবে উচ্চারণ করতে গিয়ে অনেক সময় শব্দ ঢুকেছে, অনেকের তেলাওয়াতের ভঙ্গির কারণে অর্থই চেঞ্জ হয়ে গেছে। এর ভিতরে আরেকটি হাদিস রেফারেন্স আপনাদেরকে দেওয়া যাবে, সেটা হচ্ছে আবার সেই পরবর্তী হাদিস, অর্থাৎ বুখারী হাদিসেরই, বুখারী শরীফের সহিহ বুখারীর বুক 6 ভলিউম 61 হাদিস নাম্বার 514। সেখানে সুরা ফুরকানের তেলাওয়াত নিয়ে হিশামের সাথে ওমরের দ্বন্দ্ব হয়েছিল। সেখানে ওমর তাকে ধরে নিয়ে গিয়েছিল মোহাম্মদের কাছে যে ফুরকান, সুরা ফুরকান, আল ফুরকান যেভাবে সে পড়ছে সেটা ঠিক নয়। এবং এটা বলার পরে সে মোহাম্মদের কাছে রেগেটে গিয়ে মোহাম্মদের কাছে নিয়ে যাওয়ার পরে মোহাম্মদ বলল ওকে ছেড়ে দাও এবং ওকে তেলাওয়াত করতে দাও। এবং যখন সে তেলাওয়াত করল তখন মোহাম্মদ বলল এটি ঠিক আছে, এবং এরপরে মোহাম্মদ আমি এভাবেই তাকে শিখিয়েছি, এবং ওমরকে বলল তুমিও তেলাওয়াত করো। তখন ওমর তেলাওয়াত করলো, তখন মোহাম্মদ বলল হ্যাঁ এটাও ঠিক আছে, এটাও আমি শিখিয়েছি। কিন্তু এখানে প্রশ্ন আসছে যে ওমর কেন খেপে গিয়েছিল, ওমর কেন সে হিশাম ইবেন হাকিমের উপরে খেপে গিয়েছিল তার তেলাওয়াত শুনে। নিশ্চয়ই সেই সেই তেলাওয়াতের সাথে, কেরাতের সাথে এমন কিছু ছিল যার কারণে সে খেপে গিয়েছিল। তাহলে এতেই বোঝা যায় যে বিভিন্নভাবে উচ্চারণে কোরআন সে সময় প্রচলিত ছিল, অর্থাৎ প্রায় সাতভাবে উচ্চারণ করা প্রচলিত ছিল। এখন আসুন সবচাইতে প্রাচীনতম কোরআন, সবচাইতে প্রাচীনতম কোরআনগুলির সাথে বর্তমান কোরআনের গুলোর, কোরআনের যে আমরা যে কপিগুলো পাই সেগুলোর মিল আছে কিনা। মূলত এখনও দুধভাবে কোরআন উচ্চারণে পড়া হয়, এবং সেটা যারা কোরআন তেলাওয়াত করে তারা জানে, তারা আপনাদেরকে বলতে পারে এ দুয়ের ভিতরে কোনো দ্বন্দ্ব নেই, কথাটি সত্য নয়, এবং সেটাও আমি আপনাদেরকে প্রমাণ করে দেব। সবচেয়ে পুরনো কোরআনের ভিতরে সমরখানদের কোরআন যে কপি পাওয়া যায় সেটা যদিও ইনকমপ্লিট, সম্পূর্ণ নয়, সেই সমরখানদের কোরআনের কপির সাথে বর্তমানে যে কোরআন আপনারা বাজারে পাচ্ছেন তার সাথে মিল আছে কিনা, কোনো গরমিল আছে কিনা। আপনারা যদি সমরখানদের কোরআনের কপি যদি অনলাইনেও পেয়ে থাকেন তাহলে নিজেরাই সেটা পরীক্ষা করে দেখতে পাবেন, এবং কারো যদি সৌভাগ্য হয় সেটা স্বচক্ষে দেখার তাহলে তো কোনো কথাই থাকবে না। এছাড়াও বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ে যেই সব প্রাচীন কোরআন, প্রাচীনতম কোরআনের কপির কথা বলা হয় সেটাও আসলে সম্পূর্ণ নয়, সেটা মাত্র কয়েকটি সুরার কিছু অংশ, এবং সেখানে কোথাও মোহাম্মদের নামটি উচ্চারণ কোথাও লেখা নেই। আর্লিয়েস্ট কোরআনের কপিগুলিতে কোথাও মোহাম্মদের নাম আপনারা খুঁজে পাবেন না। কোরআনে মোট সর্বমোট প্রায় 4 বার মোহাম্মদের নাম এসছে, এবং প্রায় 680 পর পর্যন্ত কোনো কাগজে লিখিত আকারে মোহাম্মদের নাম আপনারা খুঁজে পাবেন না। যদিও রোমানদের কিছু লেখায় দাবি করা হয় যে যে সেখানে মোহাম্মদের নাম, একজন যোদ্ধার নাম, ওই সময় তাদের ইনডাইরেক্টলি মোহাম্মদের দিকে ইঙ্গিত করে। আবু বকর দায়িত্ব নিয়েছিল কোরআনকে আসলে লিখে ফেলার, কারণ তার সময়ে অনেক হাফেজ মারা গিয়েছিল। ইবেন আবি দাউদ হচ্ছেন আসলে যে আপনারা বুখারি মুসলিম তিরমিজি নাসাই আবু দাউদ ইবন মাজাহ, যা আবু দাউদ হাদিস যা যা যে সংকলিত করেছে সে আবু দাউদের ছেলে ইবেন আবি দাউদ। ইবেন আবি দাউদ
তার কিতাব আল মাসরিফে, কিতাব আল মাসরিফে সে বলেছে যে কোরআনের কিছু অংশ চিরতরে হারিয়ে গেছে, কোরআনের কিছু অংশ চিরতরে হারিয়ে গেছে, এবং সেটা বলেছে ইবন আবি দাউদ। ইবন আবি দাউদ হচ্ছে যে বললাম দাউদ যে হাদিস পান দাউদ শরীফের সেই হাদিস সংকলকের ছেলে। এরপর আসুন ওসমান, এবং এর আগে একটা বলা বাহুল্য যে ইবন আবি দাউদের সেই লেখা থেকে আরো প্রমাণিত হয় যে অনেক হাফেজ তখন মারা গিয়েছিল, কোরআনের অনেক হাফেজ মারা গিয়েছিল, এবং তারপরে কোরআনের বেশ কিছু অংশ আর কেউ জানতো না, যারা জীবিত ছিল তারা জানতো না, এবং সেই যুদ্ধের ফলে কোরআনের বেশ কিছু অংশ আসলে চিরতরে হারিয়ে গিয়েছিল। এটা হচ্ছে আবু বকরের সময়। এরপরে ওসমানের সময়ে পদক্ষেপ নেওয়া হয় যে কোরআনকে সংকলন করা হবে এবং কোরআনকে প্রিজার্ভ করা হবে। আপনারা জানেন যে ওসমানকে হত্যা করেছিল সেই মদিনার বাসীরাই, এবং ওসমানের মৃতদেহ পড়েছিল অনেকদিন, বেশ কয়েকদিন তার নিজের ঘরেই, এবং তাই মুসলমানরা অনেকেই তার উপরে ক্ষিপ্ত ছিল, এটাই প্রমাণিত হয়, এবং ওসমানের মৃত্যু সেটাই প্রমাণ করে। এবং আলী অনেকদিন ওসমানের বিচার করতে চায়নি, যে ওসমান কোরআন সংকলনে সবচাইতে বড় উদ্যোগটি নিয়েছিল, এবং তাই শেষ পর্যন্ত আয়েশার সাথে আলীর যুদ্ধ বেঁধেছিল। অর্থাৎ ওসমান মোহাম্মদ আবু বকরের মৃত্যুর 20 বছরের ভেতরেই বিভিন্ন রকমের ভার্সন, কোরআনের বিভিন্ন ভার্সন বাজারে চলে আসে, এবং এই বিভিন্ন ভার্সন থেকে প্রকৃত কোন কোরআন সেটা বেছে নেওয়ার পদক্ষেপ নিয়েছিল ওসমান। এখন কথা হচ্ছে, আল্লাহ যদি কোরআনকে প্রিজার্ভই করবেন, তাহলে তখন কেন ওসমানের জীবদ্দশাতেই বেশ কয়েক ধরনের কোরআন চলে আসে বাজারে? আপনারা এই ক্ষেত্রে সাহিহ আল বুখারীর 4987 নম্বর হাদিসটি দেখে নেবেন, 4987 নম্বর হাদিস। মুহাম্মদ তার মৃত্যুর আগে চারজনের নাম উচ্চারণ করে গিয়েছিল যে তারাই হচ্ছে সবচাইতে নির্ভরযোগ্য এবং শ্রেষ্ঠ কোরআনের তেলাওয়াতকারী, এবং এর ভিতরে যায়েদ ইবনে দাবিদের নাম বলা যায়। যায়েদ ইবনে দাবিদের ভার্সনই ওসমান গ্রহণ করেছিল, এবং বাকি সব ভার্সন কোরআনের পুড়িয়ে ফেলার হুকুম দিয়েছিল ওসমান। মুহাম্মদ চারজনের নাম আগে বললাম মেনশন করেছিলেন, যে যাদের উপরে নির্ভর করতে হবে কোরআনের ব্যাপারে, এবং এই চারজনের ভিতরে যায়েদ ইবনে দাবিদের নাম উল্লেখযোগ্য। কিন্তু এই চারজনের ভিতরে কেউই আসলে তাদের ভিতরে কোনো ইউনাইটেড কোনো অ্যাগ্রিমেন্ট ছিল না যে কোরআনে মোট কয়টি চ্যাপ্টার থাকবে, এই ব্যাপারে কোনো ইউনাইটেড আন্ডারস্ট্যান্ডিং তাদের ভিতরে ছিল না, অর্থাৎ ঐক্যবদ্ধ কোনো ডিসিশন সিদ্ধান্ত তাদের ভিতরে ছিল না, এই চারজন যার নাম মুহাম্মদ উচ্চারণ করে গেছে, যে কোরআনে কয়টি চ্যাপ্টার বা সুরা থাকবে। আরেকজন বিখ্যাত যিনি, তার নাম হচ্ছে আবদুল্লাহ ইবেন মাসুদ। আবদুল্লাহ ইবেন মাসুদ ওই চারজনের ভিতরে একজন, এবং আবদুল্লাহ ইবেন মাসুদ মনে করতেন যে সুরা নাম্বার 1 অর্থাৎ সুরা ফাতেহা এবং সুরা 113 এবং 114 এই তিনটার একটি সুরাও আসলে কোরআনের সুরা নয়, এগুলো হচ্ছে দোয়া, কারণ এগুলোতে দোয়া করা হয়, এগুলোকে আল্লাহর কাছে চাওয়া হয়, কিন্তু বাকি সবগুলো সুরাতে আল্লাহ মানুষের সাথে কথা বলে, আর এই সুরাগুলোতে মানুষ আল্লাহর কাছে চায়, যেমন সুরা ফালাক, সুরা নাস, তারপরে এছাড়াও আছে আপনার সুরা ফাতেহা, এখানে মানুষ আল্লাহর কাছে চাইছে, তাই এগুলোকে দোয়া বলেছিলেন উনি। এবং ওনার হিসাবে এবং নাম্বার 1 ওই চারজনের ভিতরে নাম্বার 1 হলো আবদুল্লাহ ইবেন মাসুদ, এবং আবদুল্লাহ ইবেন মাসুদের
অনুসারে 113 নম্বর সূরা, 114 নম্বর সূরা এবং সূরা নম্বর 1 অর্থাৎ সূরা ফাতেহা এগুলো একটুও আসলে কোরআনের সূরা নয়। দেখতে পাচ্ছেন যে মোহাম্মদ যাদের কাছ থেকে কোরআন শিখতে বলেছিল, নির্ভর করতে বলেছিল কোরআনের ব্যাপারে, সেই চারদের ভিতরে যে অন্যতম ছিলেন অর্থাৎ আবদুল্লাহ ইবেন মাসুদ, তিনি বলে গিয়েছিলেন যে সূরা নম্বর 1, সূরা নম্বর 113 এবং সূরা নম্বর 114 এগুলো একটিও আসলে কোরআনের সূরা নয়। এখন প্রশ্ন আসছে, তাহলে কেন জাইদ ইবেন তাবিত অথবা ওসমানকে অগ্রাধিকার দিয়ে এই আবদুল্লাহ ইবেন মাসুদ, যাকে এক নম্বর উচ্চারণ করেছে মুহাম্মদ, তাকে বাদ দিয়ে কেন জাইদের কথা, জাইদ ইবেন তাবিত এবং ওসমানকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল? তাহলে মুহাম্মদের কথা সরাসরি অবজ্ঞা করেছিল ওসমান। এখন আসুন আরেকজন বিখ্যাত, এই চারজনের ভিতরে আরেকজন বিখ্যাত যার কথা মুহাম্মদ বলে গিয়েছিল যে তাদের কাছ থেকে কোরআন নেওয়ার জন্য, তার নাম হচ্ছে উবাই ইবেন কাব। উবাই ইবেন কাব বরঞ্চ আরো দুটো সূরা অ্যাড করতে বলেছিল, অর্থাৎ উবাই ইবেন কাব অনুসারে কোরআনে সূরা থাকা উচিত 116টি, 114টি নয়, 116টি। আমার দাবি যদি কোনো ইসলামিক স্কলার ভুল প্রমাণ করতে পারে, আগেই বললাম তওবা করে আমি ইসলামে ফিরে আসব। সুতরাং গালাগালি, হুমকি ইত্যাদি দিয়ে লাভ হবে না, পারলে ভুল প্রমাণ করুন। এখন এর ভিত্তি কোথায়? সাহি আল বুখারি হাদিস নাম্বার 5005, সাহি আল বুখারি হাদিস 5005। আগে বললাম, বারবার বলছি, বাংলা রেফারেন্স হাদিস নাম্বার কিছুটা গরমিল হতে পারে, কিন্তু এই হাদিসগুলো সবই আপনারা হাদিস বেত্তাদের কাছ থেকে, শাইখুল হাদিসদের কাছ থেকে পেয়ে যাবেন এর নির্ভর সত্যতা। এখন উবাই ইবেন কাব অনুসারে কি জানতে পারি? ওমর বলে গিয়েছিলেন যে উবাই ইবেন কাব আমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ তেলাওয়াতকারী, অর্থাৎ ক্রীড়া করতে পারে, সবচেয়ে বেস্ট উবাই ইবেন কাব। এটা ওমরের নিজের কথা, নিজের মুখের কথায়, হাদিস নাম্বারটা আবার দিচ্ছি, হাদিস নাম্বার 5005, সাহি আল বুখারি, সাহি হাদিস। কিন্তু ওমর নিজেই বলে গিয়েছিল যে উবাই ইবেন কাবের থেকে আমরা সব কিছু গ্রহণ করিনি, যে উবাই ইবেন কাবের কথা মোহাম্মদ নিজে উচ্চারণ করে গিয়েছিলেন, উবাই ইবেন কাব। কিন্তু ওসমান, ও সরি, ওমর বলেছেন তাতে তার কাছ থেকে আমরা পুরোটা গ্রহণ করিনি, এবং এটা হাদিস থেকেই জানতে পারে। তাহলে চারজনের ভিতরে দেখতে পাচ্ছেন কিভাবে গরমিল রয়ে গেছে কোরআনের ভার্সনে, অরিজিনাল ভার্সনের ভেতরে। এখন আবার চলে আসি সেই সমরখান্ড কোরআনের কপির ব্যাপার, সবচেয়ে প্রাচীনতম কোরআনের কপি অ্যাভেলেবল যেগুলো, তার ভিতরে সমরখান্ডের কোরআনের নাম কোরআন উল্লেখযোগ্য। সেই সমরখান্ড কোরআনের 3 নম্বর সুরার 109 নম্বর আয়াতটি যদি আপনারা লক্ষ্য করেন, এবং বর্তমান কোরআনের 3 নম্বর সুরার 109 নম্বর আয়াতটি যদি লক্ষ্য করেন, তা দেখবেন সমরখান্ড কোরআনের আল্লাহ শব্দটি নেই, 109 নম্বর আয়াত 3 নম্বর সুরার আল্লাহ শব্দটি নেই, কিন্তু বর্তমানে আল্লাহ শব্দটি আছে। একই কথা প্রযোজ্য 5 নম্বর সুরার 119 নম্বর আয়াতে, সেই 5 নম্বর সুরার 119 নম্বর আয়াতে আল্লাহ শব্দটি সমরখান্দ কোরআনের কপিতে নেই, কিন্তু বর্তমান কোরআনের কপিতে আছে। যদি আমাকে ভুল প্রমাণ করতে পারেন, তওবা করে ইসলামে ফিরে আসব। এখন সাহি মুসলিমে আসুন, সাহি মুসলিম, বুখারি মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজা, সাহি মুসলিমকে উপরে নির্ভর করতেই হবে। সেই সাহি মুসলিমের 2286 নম্বর হাদিস, 2286, এগুলো ইংরেজিতে সার্চ করলেও, আপনারা অনলাইনে সার্চ করলেও পেয়ে যাবেন, সাহি মুসলিম হাদিস 2286। আসুন, ওখানে ওই হাদিস অনুসারে আবু মুসা উনি বলেছিলেন যে সূরা বারা, অর্থাৎ সূরা বারা হচ্ছে সূরা তওবা, সূরা তওবার মতো আরেকটি সূরা ছিল, কিন্তু সেই সূরাটি উনি ভুলে গিয়েছিলেন। কে বলছেন? আবু মুসা, উনি ছিলেন একজন সাহাবা। অর্থাৎ আবু মুসা বলেছিলেন যে সূরা সেই বারার মতো, অর্থাৎ সূরা তওবার মতো আরেকটি সূরা ছিল, যেখানে একটি আয়াত ছিল যে আদমকে যদি দুটো পাহাড় পরিমাণ ধন সম্পদ দেওয়া হয় তাহলে সেটা খেয়ে ফেলবে, এরকম একটি সিমিলার একটি ভার্স সে পুরোটা মনে করতে পারছিল, কিন্তু ওই একটি ভার্স সে
মনে করতে পেরেছিল, কিন্তু ওই সুরার আর বাকি কোনো কিছু তার মনে ছিল না, বাকি সব কিছু সে ভুলে গিয়েছিল। তাহলে ওই আয়াতটি কি বর্তমান কোনো সুরাতে আছে? নেই, ওই পুরো সুরাটাই গায়েব হয়ে গেছে এবং এই আয়াতটি বর্তমানে কোনো কোরআনে নেই। এবং এই হাদিস অনুসারে আবু মুসা বলেছে যে আরেকটি চ্যাপ্টার কোরআনে ছিল যেখানে এই আয়াতটি ছিল, কিন্তু সেই আয়াতটি তো নেই, সেই পুরো সুরটাই নেই। আবু উবায় তার কিতাব ফাদিল আল কোরআনে বলেছেন যে আয়েশা বলেছিল যে সুরা 33 অর্থাৎ সুরা আল আজাবে 200টি আয়াত ছিল, সুরা আল আজাবে 200 আয়াত ছিল। এটা কে বলছে? আয়েশা বলছে, এটা সেই হাদিস। সুরা 33-এ অর্থাৎ সুরা আল আজাবে 200 আয়াত ছিল। আপনারা জানেন যে আয়েশার খুব সুনাম করা হয়, আয়েশা কোরআন মুখস্থ করেছিল, আয়েশা সব কোরআনে কয়েকটি ভার্স আছে সে সবচেয়ে আগে জানতো, সে সবচেয়ে আগে সেটি জেনেছে, বলেছে মানুষদেরকে। এবং তার আয়েশার নিজের কথা অনুসারে মোট আয়াত ছিল 200টি সুরা আল আজাবে, কিন্তু ওসমান সেই 200 আয়াত সংকলন করতে পারেনি। ওসমানের সংকলিত কোরআনে সুরা আল আজাবে আছে 73টি আয়াত, বাকি আয়াতগুলো গেল কোথায়? আল্লাহ তাহলে সম্পূর্ণ ফেল করলেন আবার। এখন আসুন সুনান ইবেন মাজা, বুখারী মুসলিম তিরমিজি নাসাই আবুদাউদ ইবেন মাজা। মুসলমানরা অনেক গোজামিল দেওয়ার চেষ্টা করবে, গোজামিল দিয়ে লাভ হবে না, মেন্টাল জিমন্যাস্টিক্স করে কোনো লাভ হবে না, আমার কোনো কথাই ভুল প্রমাণ করা যাবে না। সুনান ইবেন মাজার 1944 অর্থাৎ সুরা ইবেন মাজা হাদিস নাম্বার 1944। আয়েশা এখানে একটি কথা বলছে যে কোরআনের একটি আয়াত ছিল যেখানে অ্যাডাল্টস অর্থাৎ প্রাপ্তবয়স্ক পুরুষরা পুরুষদেরকে দুগ্ধ পান করানো এবং ব্যভিচারিতার জন্য পাথর নিক্ষেপে যে হত্যা করার হুকুম সেটা কোরআনের আয়াতে ছিল, এবং আয়েশা তার তার বালিশের নিচে রেখেছিল। কিন্তু মোহাম্মদ মৃত্যুর পরে সবাই দুঃখ করছিল মোহাম্মদের এই মরে যাওয়া নিয়ে, ওই সময় এই কোরআনের আয়াতটি ছাগল এসে ভেড়া এসে খেয়ে ফেলেছিল। ভেড়া এসে কোরআনের আয়াত যেটা আয়েশা বালিশের নিচে রেখেছিল, যে যে আয়াত অনুসারে পাথর নিক্ষেপ করতে হবে এবং প্রাপ্ত বয়স্ক পুরুষকে দুগ্ধপান করাতে হবে, সে আয়াতটি ভেড়া খেয়ে ফেলেছিল। এবং সেটি আমরা জানতে পারি সুনান ইবেন মাজা থেকে। এখন বলতে পারেন এর আর কি সত্যতা আছে? দেখুন, মুসলিম শরীফে হাদিস থেকে এবং ইবেন মাজা হাদিস থেকে আমরা জানি এরকম হাদিস আছে যে ব্যভিচারিতা বা অ্যাডাল্টারি রোধ করার জন্য প্রাপ্ত বয়স্ক পুরুষের সাথে পুরুষকে 10 বার এবং পরবর্তী এটাকে আবার অ্যাব্রোগে বা মনসুখ করে 5 বার বুকের দুধ যদি কোনো নারী খাওয়ায় তাহলে তাদের সঙ্গে এমন একটি সম্পর্ক, মা ছেলের সম্পর্ক তৈরি হয়, তাহলে আর সেখানে ব্যভিচারিতা অ্যাডাল্টারি করার সম্ভাবনা থাকে না। ধরুন আপনার বাসায় কাজের লোক আছে, তার সঙ্গে আপনার স্ত্রী কোনো অ্যাডাল্টারাস সম্পর্ক, অবৈধ সম্পর্ক গড়ে উঠতে পারে, সেই ক্ষেত্রে আপনার স্ত্রী যদি সেই কাজের লোকটিকে ছেলেটিকে 10 বার বুকের দুধ খাওয়ায় এবং পরবর্তীতে এটা অ্যাপ্লিকেট করে 5 বার বুকের দুধ খাওয়ায়, তাহলে তাদের সঙ্গে একটি মা ছেলের একটা নিষিদ্ধ সম্পর্ক তৈরি হবে। এটা হাদিসে আছে এবং সেটা আমি আরেকটি হাদিসে আমি আপনাদের রেফারেন্স দিয়ে বলেছিলাম। যদি এই হাদিস মিথ্যা বলে কোন ইসলামিক স্কলার আমাকে বলতে পারে এই হাদিসটি নেই, আমি কালকে ইসলাম গ্রহণ করব। সুতরাং এটা থেকেই আবার বলছি যে আয়েশার কথা অনুসারে এই হাদিসটি, এই এই আয়াতটি কোরআনে ছিল এবং সেটি উবে গেছে অর্থাৎ ভেড়া খেয়ে ফেলেছে। এবং পাথর নিক্ষেপের অনেক হাদিস আমরা সেখানে পাই। আবদুল্লাহ ইউসুফ আলীর কোরআন অনেকের বাসায় থাকবে, ইংরেজি বিখ্যাত কোরআনের ট্রান্সলেটর আবদুল্লাহ ইউসুফ আলী বিখ্যাত, প্রায় সব লাইব্রেরিতে আপনি পাবেন। আবদুল্লাহ ইউসুফ আলীর 33 নম্বর সুরার 6 নম্বর আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে উনি বলেন যে উবাই ইবেন কাবের কোরআনের উচ্চারণে যেখানে মোহাম্মদ তোমাদের পিতা এই শব্দটি আছে, কিন্তু জাইদ ইবেন তাবিরের উচ্চারণের কোরআনে
মোহাম্মদ তোমাদের তোমার তোমার মোহাম্মদের স্ত্রীরা তোমাদের মা এবং মোহাম্মদ তোমাদের পিতার মতো, এই পিতার মতো শব্দটি নেই। তাহলে দেখতেই পাচ্ছেন আল্লাহ সম্পূর্ণ কোরআনকে প্রিজার্ভ করার জন্য। ধন্যবাদ আপনাদেরকে, আরও আসবো ভবিষ্যতের সিরিজ করবো। ধন্যবাদ।